হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজ সারা দিনের বাছাই করা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে রয়েছে আজকের সব থেকে বড় খবর নজরে পঞ্চায়েত ভোট প্রচারে নামছে এবার তৃণমূল কংগ্রেস সাথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বিরাট বার্তা রবিবারই যাচ্ছেন উত্তরবঙ্গে করবেন একাধিক জনসভা প্রার্থী নির্বাচনের শেষ কথা বলবে দোয়ালি ভোটের আগে এবার গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপে তৃণমূলের অভিষেকের নির্দেশে সাসপেন্ড ছাপান্ন নেতা আর এমনই সময় বিরাট বড় খবর ভাঙড়ে ঢুকলো কেন্দ্র বাহিনী তৃণমূল কর্মী খুনে এবার পুলিশের হাতে গ্রেপ্তার এক এই সাথে খবর আই এস এফ কর্মী মনোনয়নে অশান্তির জের তদন্ত শুরু এবার সিআইডি আর অন্যদিকে চোখ রাখলে পঞ্চায়েত ভোট আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ বোমা বাঁধার সময় মৃত্যু যুবকের আকুস্থল থেকে উদ্ধারা কুড়িটি বোমা শুরু হলো তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব আর শুধু এতে শেষ নয় রিমান্ডার অমিত শাহকে কেন্দ্র করে ফের চিঠি কমিশন বাহিনী নিয়ে এবার বিরাট কাণ্ড যেখানে পঞ্চায়েত ভোটে কোন কোন বুথে সিসিটিভি কোথায় কোথায় ভিডিওগ্রাফি তালিকা তৈরি তৎপরতা কমিশন এদিকে আবার বিরাট বড় খবর ড্রাইভার মনে হয় ঘুমিয়ে পড়েছিল ট্রেন দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক এবার ডিএম তার সাথে উঠে আসছে বিরাট বড় খবর অবশেষে জেলের বাইরে সারদা কাণ্ডের সেই জানি কোথায় গেলেন ছুটি নিয়ে জোর চর্চা আর এমনই সময় বিরাট গুরুত্বপূর্ণ খবর পুজোর ছুটির আগে বিরাট খবর আমার স্পেশাল ট্রেনগুলির সময়সীমা আর বদল তারই মাঝে বিরাট বড় খবর ভোর তখন চারটে মালগাড়ি চালক তখন বাঁকুড়ায় যে কান্ড ঘটলো আবার চোখ আপনার কপালে উঠবে ট্রেন অ্যাক্সিডেন্টের ধাক্কায় এবারে টালমাটাল একাধিক ট্রেন বাতিল প্রচুর রুট বদলাল আবারও ট্রেন অ্যাক্সিডেন্ট কি করে হলো ঠিক যেন করামন্ডলের ছায়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা টাটকা খবর উঠেল এই মুহূর্তে আর তার সাথে বিরাট বড় খবর সামনে মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ দুই পরগনাতে বাজ ও বৃষ্টির সতর্কতা উঠে আসছে ভয়ানক ধমাকাদার খবর তার সাথে বিরাট তিন সেনাপতি এবার যুদ্ধ শুরু বাংলা জুড়ে অন্যদিকে বীরভূমে বিরাট কাণ্ড তৃণমূলের তিরিশ নেতা যা পরিণতি হলো এবার জেলা জুড়ে তোলপাড় আর তার সাথে বিরাট বড় খবরের সামনে যেখানে পঞ্চায়েত ভোটের আগেই ফের অশান্ত মুর্শিদাবাদ বোমা মাতার সময় মৃত্যু যুবকের তা নিয়ে যেখানে গোটা পশ্চিমবঙ্গের তোলপাড় যেখানে উদ্ধার হয়েছে কুড়িটি বোমা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব আর এমনই সময় কুন্তল ঘোষের চিঠি মামলায় আরও তৎপর সিবিআই সুপারের পরে এবার তলব প্রেসিডেন্সি জেলের চিকিৎসক মামলার পরবর্তী শুনানি চোদ্দই জুলাই আর এমনই সময় দেশের প্রযুক্তির জগতে আলোড়ন মোদীর মার্কিন সফরের পরেই সিদ্ধান্ত গুগল আমাজন মাইক্রোসফটের ভারতে বিরাট বড় বিনিয়োগের ঘোষণা এবার টেক জায়েন্টদের এদিকে আবার বাংলা রাজ্যপালের কণ্ঠে এবার বাদশার সংলাপ যেখানে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ কমন ম্যান বাদশার সংলাপে বসের কণ্ঠে ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে এমন ঘটনা ঘটেছে যা নিয়ে মোটেই সন্তুষ্ট নন রাজ্যপাল সি আনন্দ বোস আর তা নিয়ে চলছে বাংলায় সব চোখ রাখবো বিরাট খবর এদিকে আবার লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের নতুন করে অনুদান ছাপে পড়ছে মোদী মমতা আর সেই সাথে বিরোধী দলের একের পর এক বার্তা কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব চোখ রাখবো আজকের বাছাই করা বিরাট গুরুত্বপূর্ণ কুড়িটি সংবাদে তবে তার অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ আপনারা জেলার পার্টিকুলার খবর থাকবে ভিডিওর মাঝে আর তার সাথে নতুন করে বাংলা একের পর এক প্রকল্প সেই সাথে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস নিয়ে নয়া সংবাদ বাংলা জুড়ে সব মিলিয়ে চোখে এক করে বাছাই করা কুড়িটি লেটেষ্ট গুরুত্বপূর্ণ সংবাদ তবে তারকে অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে বাসের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন তাহলে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসব পরের ভিডিওতে তবেন সেই মুহূর্তে যে লেটেষ্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেব এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিরাট খবর সামনে কোন কোন বুথে এবার সিসিটিভি কোথায় কোথায় ভিডিওগ্রাফি তালিকা তৈরিতে কমিশন জেলা থেকে এবার রিপোর্ট তলব যেখানে হাইকোর্টের নির্দেশ মোতাবেক এবার সিসিটিভি এবং ভিডিওগ্রাফি নিয়েও তৎপরতা রাজ্যের নির্বাচন কমিশন কোন কোন বুথে সিসিটিভি কার্যকর করা যাবে এবার তা নিয়ে জেলা শাসক ও বিভিন্ন জেলার পঞ্চায়েত অফিসারদের রিপোর্ট চাইল রাজ্যের নির্বাচন কমিশন সেখানে সিসিটিভি ইনস্টলেশনের পাশাপাশি কোন কোন বুথে প্রযুক্তিগত কারণে সিসিটিভি ইনস্টলেশন সম্ভব নয় সেখানে ভিডিওগ্রাফি করা সম্ভব কিনা তা নিয়েও বিভিন্ন জেলা থেকে জানতে চাইল রাজ্যের নির্বাচন কমিশন এমনই বিরাট বড় খবর যেখানে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন ফুটেজ সংগ্রহ করার জন্য এই সিসিটিভি বা ভিডিওগ্রাফি করার জন্যই এই তালিকা চাওয়া হলো আর এমনই সময় ফের ট্রেন দুর্ঘটনার ছবির সামনে এখনো ফোকাস ঠিক যেন করমন্ডলের ছায়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা টাটকা ছবি সামনে যেখানে আবার মনে পড়ে গেল করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা এবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায় বাঁকুড়ার ওন্দায় বার লুপ লাইনে দুটি মালগাড়ি সংঘর্ষ হয়েছে একটি ইঞ্জিন সহ দুটি মালগাড়ির বারোটি বগি লাইন জুতো হয় প্ল্যাটফর্ম এবং সিগন্যালের রুম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সূর্যের আলোর ফোটার আগেই রবিবার ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার জেরে আদ্রা খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় সূত্র মারফত জানা গেছে যে ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা মারের বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে ঝাঁপিয়ে পড়ে স্থানীয়দের ওই মালগাড়ি চালকের উদ্ধার করেন সৌভাগ্যবশত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি তবেই মালগাড়ির চালক সামান্য আহত হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রেল অধিকারীকেরা জানিয়েছেন দুটি মাল গাড়ি খালি ছিল দুর্ঘটনার কারণে কি এবং কিভাবে ট্রেনের সংঘর্ষ হয়েছে তা এখনও স্পষ্ট নয় জানা গিয়েছে দুর্ঘটনার জেরে আদ্রা খড়গপুর শাখায় প্রায় এগারোটি ট্রেন বাতিল হয়েছে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন যদিও দুর্ঘটনার পরেও রেলের অধিকারিকরা সর্বত্রভাবে চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি সম্ভব আপ লাইন খুলে দেওয়ার জন্য যাতে পুরুলিয়া এক্সপ্রেসের মতো কিছু ট্রেন ওই ডিভিশনে যেতে পারে আর অন্যদিকে বিরাট বড় খবর রবিবার বিরাট বড় প্ল্যান যেখানে বঙ্গ বিজেপির তিন সেনাপতির যুদ্ধ শুরু বাংলা জুড়ে রবিবারই ভোট প্রচারে বঙ্গ বিজেপির এই তিন মুখকে সামনে রেখে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে লড়াইয়ের ময়দানে নামছে গেরুয়া শিবির সেই সুকান্ত শুভেন্দু দিলীপের মেগা কর্মসূচি বিরোধী দলের তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর আজ জঙ্গল জোড়া পদযাত্রা রয়েছে পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের সারবনি ভীমপুর বাজার এবং পিলাকাটা বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি পৃথক পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু পাশাপাশি বিকেলে নিজের বিভিন্ন সভা কেন্দ্রে নন্দীগ্রামের রোয়াপাড়াতে নন্দীগ্রামের প্রার্থীদের নিয়ে সভা রয়েছে শুভেন্দুর সব মিলিয়ে রবিবাসরীয় প্রচারে আবার ঠাসা কর্মসূচি বিরোধী দল থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার ডাকে কাশীপুরে এক মেগা রেলি নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা রাজ্যের পদ্ম শিবিরের দিলীপ ঘোষের নামখানা ব্লকের তিন তিনটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবারে পৌঁছে গেল পঞ্চায়েত বোর্ড তবে বাহিনী নিয়ে ফেসাদ কাটছে কমিশনের কোথায় কত মতায়ন হবে সেনা তা নিয়ে ধন্দ যারা কেন্দ্র বাহিনীর সমন্বয় করবেন তারা ঘন্টার পর ঘন্টা কমিশনের বৈঠক করছান বাহিনী মতন নিয়ে বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর যদিও এখনো কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি 315 কোম্পানির বাহিনী কোথায় কোথায় থাকবে বলে দাবি সূত্রের আর তারই মাঝে খবর 822 কোম্পানির কেন্দ্র বাহিনী নিয়ে রাজ্যরতে ইস্তরিয়া পঞ্জায়ত বোটমানের সিদ্ধান্ত নির্বাচন কমিশন যদিও প্রথম থেকে বাহিনী মতন করে খুব একটা সদরত্ব ভূমিকা দেখা যায়নি আদালতের হস্তক্ষেপে পর 822 কোম্পানির কথা তারা জানায় তাই মোর্মেস রাষ্ট্রমন্ত্রকের আবেদন জানানো রাজ্য নির্বাচন কমিশন রাজীব सिन्हाwidetilde বেশ কিছু কোম্পানির কেন্দ্র বাহিনী রাজ্য চলে হয়েছে রুট মার্চ শুরু করেছে তারা তবে সূত্রের খবর তিন কোম্পানির বাহিনী কাকে কোথায় মতায়ন করা হবে তানে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি নির্বাচন কমিশন জানে নতুন করে শুরু হয়েছে চাপানুতর তবে যারাই কেন্দ্র বাহিনীর সমন্বয় করবেন তারা ঘণ্টা পর ঘণ্টা কমিশনের বৈঠক করেছে না বাহিনী মতায়ন নিয়ে এবার বৈঠক হয়েছে বলে সূত্রের খবর যদিও এখনও কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি তিনশো পনেরো কোম্পানির বাহিনী কোথায় কোথায় থাকবে বলেও দাবি সূত্রে এখানে বিরোধীদের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে তিনশো পনেরো কোম্পানির বাহিনী মতান নিয়ে যখন রাজ্যের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে এত সময় নিচ্ছে তখনও বাকি বাহিনী এলে কী হবে ইতিমধ্যে বাহিনী মামলায় কলকাতা হাইকোর্টের কমিশনের আইনজীবী জানিয়েছে বাকি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি লেখা হয়েছে যদিও তার উত্তর আসেনি বলেই সূত্রের খবর বিরোধীরা বলছে জেলায় জেলায় মনোনয়ন দাখিল ও তা প্রত্যাহার অশান্তির চরিত্রটা সকলে দেখেছে এবার যদি বাহিনী না মানে হয় অনেক ঘর ছাড়া ঘরে ফিরতে পারবেন সাধারণ মানুষের আতঙ্ক কিছুটা কমবে তার সাথে বিরাট বড় খবর তিনটি আলাদা আলাদা রঙের ব্যালট কেন পঞ্চায়েতে কিভাবে ভাঁজ করবেন উঠে আসছে বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য চিওরে পঞ্চায়েত বোর্ড এবার বাকি আর ঠিক দু সপ্তাহ অনেকেই আছেন তার প্রথমবার পঞ্চায়েত বোর্ড দিচ্ছেন এবার পঞ্চায়েত ভোটের ব্যবস্থা লোকসভা বা বিধানসভা ভোটের থেকে অনেকটা আলাদা। আইবিএম সিন nei রয়েছে মুড়ি টিনার মতো ব্যালট বাক্স। আর রয়েছে ব্যালট পেপার। দেশটিরে পঞ্চায়েত অর্থাৎ তিনটি পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সে একজন ভোটার একসঙ্গে তিনটি আলাদা আলাদা ভোট দেন পঞ্চায়েতে। একটি ভোট গ্রাম পঞ্চায়েতের জন্য, একটি ভোট সমিতির জন্য, একটি ভোট জেলা পরিষদের জন্য। একজন ভোটার যখন ভোট কেন্দ্রে ঢোকেন, তখন বুথের ভেতরে ভোট কর্মীরা তার হাতে তিনটি আলাদা আলাদা রঙের কাগজ ধরে দেন। একটি ক্রিম রঙের, একটি গোলাপি রঙের, একটি হলুদ রঙের এই তিনটি কাগজ হলো তিনটি ব্যালট পেপার। এখানে প্রার্থীদের নাম উল্লেখ করে থাকে বেলার ব্যাপারগুলো নিয়ে ভোটাররা চার দিক থেকে তারা ভোটদানের একটি নির্দিষ্ট জায়গায় চলে যান সেখানে গিয়ে তিনটি আলাদা আলাদা জায়গায় পছন্দের প্রার্থী নামের প্রতীকে ছাপ দেন তারপরে কাগজগুলো তিনটি নির্দিষ্ট পদ্ধতিতে ভাঁজ করে তিনটি আলাদা আলাদা মুড়ি টিনের মতো ব্যালট বক্সে ফেলে দেন তবে কেন তিনটি আলাদা আলাদা রঙের ব্যালট পেপার তিনটি স্তরে আলাদা আলাদা ভোট হয় তিনটি স্তরে আলাদা আলাদা প্রার্থী রাখেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তিনটি স্তরেই প্রতিটি দলের আলাদা আলাদা প্রার্থী থাকেন এবার কোন দলের কোন একটি জায়গায় তিনটি স্তরে প্রার্থী নাও দিতে পারেন এবার নির্দলের ব্যাপারও থাকে সেক্ষেত্রে গ্রাম স্তরে নির্দল প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকে সমিতিও কিছু কিছু থাকে জেলা পরিষদে আবার নির্দলের সংখ্যা অনেকটা কম সেক্ষেত্রে তিনটি স্তরের জন্য একই রঙের ব্যালট পেপার হলে ভোটারদের বিভ্রান্ত হতে পারে এবার ভোট গণনার সময়ে সমস্যা হতে পারে সে কারণে আলাদা আলাদা ইউনিট থেকে প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদা রঙের ব্যালট পেপার এবং আলাদা আলাদা ব্যালট বাক্স যাতে নির্বাচন করার ক্ষেত্রে সুবিধা হয় তবে কোন স্তরের জন্য কি রঙের ব্যালট পেপার গ্রাম পঞ্চায়েত স্তরের জন্য এবার ক্রিম রঙের ব্যালট পেপার সেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে কোন কোন প্রার্থী দাঁড়াচ্ছেন তাদের নাম ও প্রতীকী সহ তালিকা দেওয়া হয় একইভাবে গোলাপি রঙের ব্যালট পেপার থাকে পঞ্চায়েত জন্য এবং হলুদ রঙের ব্যালট পেপার থাকে জেলা পরিষদের জন্য সংশ্লিষ্ট স্তরে যে যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের তালিকা থাকে ব্যালট পেপার ভাঁজ করার জন্য নির্দিষ্ট নিয়ম আছে ব্যালট পেপারের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার পর কিভাবে তা ভাঁজ করবেন সেটাও গুরুত্বপূর্ণ নির্দিষ্ট পদ্ধতি আছে ভাঁজ করার ভোটারদের ব্যালট পেপার দেওয়ার সময় সেই বুথের পোলিং অফিসাররা বুঝিয়ে দেন কিভাবে তা ভাঁজ করতে হবে সাধারণত কোনো ব্যালট পেপারে ভোট দেওয়ার পর সেটিকে একভাবে আড়াআড়ি সমান ভাঁজ এবং একবার লম্বা লম্বি ভাঁজ করতে হয় তবে ব্যালট পেপারের ভাঁজে ভুল হলে কি হবে ব্যালট পেপারের ভাঁজ করার সময় যত্ন সহকারে তা করা দরকার কারণ ভাঁজে ভুল হলে আপনার ভোটটি বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ তা গণ্য হবে না তাই তিনটি ব্যালট পেপার প্রতিটি সঠিকভাবে ভাঁজ করা ভীষণ গুরুত্বপূর্ণ আর এমনই সময় ভোটের ময়দান তো গরম থাকবেই আর তার মাঝে খবর ভোট ঘোষণার পনেরো দিনে রাজ্যের মৃত্যুর সংখ্যা হলো নয় কোন জেলায় কত মৃত্যু উঠে আসছে বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য যেখানে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়তেই রাজ্যের নানান প্রান্ত থেকে লাগাতার এসেছে অশান্তির খবর মনোনয়ন থেকে স্ক্রুটনি পড়বো নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই এখনো পর্যন্ত নির্বাচনে হিংসায় মৃত্যু নয় অসমর্থিত মৃত্যু খবর মুর্শিদাবাদ থেকে কোচবিহার ভাঙ্গর থেকে পুরুলিয়া রাজ্যের প্রায় নানান প্রান্ত থেকে লাগাতার এসেছে মৃত্যুর খবর অসমর্থিত সূত্রের খবর ভোট ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত গোটা রাজ্যে মৃত্যু হয়েছে নজনের যেখানে বাইশ জুন আদ্রায় তৃণমূল নেতা খুন হয়েছেন একুশে জুন চোপড়া গুলিবিদ্ধ সিপিএম প্রার্থী কর্মীর মৃত্যু হয় আঠারো জন রক্ত ঝরেছে কোচবিহারে এদিকে আবার সতেরো জন রক্ত ঝরেছে মালদহে পনেরো জন অগ্নিগর্ভ ভাঙড়ে মৃত্যু তিন রক্ত ঝরেছে নবগ্রামেও এবং নয় জন রক্ত ঝরেছে মুর্শিদাবাদে তারই মাঝে উঠে আসে আবহাওয়ার বিরাট বড় খবর বঙ্গোপসাগরে ফুটছে ঘূর্ণবাদ রবিবার থেকে কি হবে আবহাওয়া দপ্তরে যেখানে রাজ্যের প্রায় হালকা থেকে বৃষ্টি চলবে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পরগনায় ভারী উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণবাদ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে ঘূর্ণবাদ নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণবাদ শক্তিবাড়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী চব্বিশ ঘন্টা এর প্রভাব উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা রবিবার এবং সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মাঝ নিষেধ করা হয়েছে আজ থেকে সোমবার রাজ্যের উপকূল জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা সেই সাথে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে আরও প্রায় দু ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কমবে আর এমনই সময় শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা দুর্নীতিগ্রস্তদের সিন্ডিকেটের ফ্যামিলি গেট টুগেদার পাটনায় বিরোধীদের বৈঠক নিয়ে বিস্ফোরক এবার শুভেন্দু যেখানে দুর্নীতিগ্রস্ত নেতাদের সিন্ডিকেটের ফ্যামিলির গেট টুগেদার বিহারের পাটনায় বিরোধী জোটের বৈঠকে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা বলেন বছরের পর বছর জেল খাটা আসামিরা আজ পাটনায় একসঙ্গে জড়ো হয়েছিল এরা সবাই মিলে আগামী দিনে তিহার জেলে যাবে শুভেন্দুর দাবি বৈঠকের মূল আলোচ্য সূচি ছিল বাংলা সহ গোটা দেশের দুর্নীতিকে বাঁচিয়ে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদীজিকে সরানোর চেষ্টা এই প্রথম নয় দু হাজার উনিশেও কলকাতা ব্রিগেড ময়দানে ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগান দিয়েছিলেন তার ফলে কি হয়েছিল সবাই দেখেছে পার্টনার বৈঠকে তৃণমূল সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল তারা নিজেদের দুর্নীতিকে টিকিয়ে রাখতেই একে অপরকে ভোট দেওয়ার আবেদন করছে এই সব করে কোনো লাভ হবে না দেশকে বাঁচাতে গেলে নরেন্দ্র মোদীজিকেই ভোট দিতে হবে আবার ভোটের গরমাগরম খবরের মাঝে লেটেস্ট আপডেট প্রত্যাহার করেনি মনোনয়ন ছাপ্পান্ন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল এবার তৃণমূল দলের কড়া হুঁসের দেওয়া সত্ত্বেও মনোনয়ন প্রত্যাহার করেননি একাধিক তৃণমূল নেতা শেষ মেস করা সিদ্ধান্ত তৃণমূলের একাধিক জেলা মিলিয়ে প্রায় ছাপ্পান্ন জনকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস এর মধ্যে নদিয়া দক্ষিণ দিনাজপুর আছে নদিয়া জেলার একুশ জন এবং দক্ষিণ দিনাজপুর জেলার সতেরো জনকে সাসপেন্ড করেছে তৃণমূল প্রসঙ্গে বিক্ষুব্ধ তৃণমূলকারীদের জন্য কঠোর ব্যবস্থার ইঙ্গিত আগে দিয়েছিল তৃণমূল তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে দলীয় টিকিট না পেয়ে যারা নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা আজ মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল প্রয়োজনে বহি ইন থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোচবিহার জলপাইগুড়ি আলিপুর এই তিন জেলা মিলিয়ে প্রায় একশো পনেরো জন মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের সাসপেন্ড করা হচ্ছে পূর্ব বর্ধমান নির্দলের সংখ্যা একশো কুড়ি থেকে একশো পঁচিশ জন কিন্তু অনেকেই জেলা নেতৃত্বকে বলছেন এখন তারা তৃণমূল প্রার্থীকে সমর্থন দেবেন তমলুক সাংগঠনিক জেলায় এখনো পর্যন্ত পনেরো জনকে সাসপেন্ড করা হয়েছে তো চব্বিশ পরগনা জেলায় ছেষট্টি জেলার পরিষদ আছেন সাতাত্তর জন মনোনয়ন জমা দিয়েছেন আজ এগারো জন প্রত্যাহার করে নিয়েছেন তবে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে নির্দলের কাঁটা রয়ে গিয়েছে আর তার মাঝে বিরাট বড় খবর তৃণমূল নেতা খুনের ঘটনায় বার কমিশন ও রাজ্য প্রশাসনকে কড়া নির্দেশ রাজ্যপালের পুরুলিয়া আদ্রায় তৃণমূল নেতা খুনের ঘটনায় আত্মীয়দের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল যেখানে পুরুলিয়া আদ্রার তৃণমূলেরও আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তৃণমূল নেতার সন্তানদের পড়াশোনার যাবতীয় সহযোগিতা করবেন রাজ্যপাল খবর এমনই সেই সাথে প্রশাসনিক ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে খবর মেলেছে পুরুলিয়া আদ্রা তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটনায় মুখ্যমন্ত্রী ও রাজ্যের নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যপাল চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারও করতে হবে মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল নেতারাও খুন হচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে তাদের পরিবার বা তাদের বাড়িতে কেন যাচ্ছেন না রাজ্যপাল সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপালের এই ফোন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আর তার সাথে পঞ্চায়েত বোর্ড ঝাঁপিয়ে পড়ছে মমতা উন্নয়নের ঝড় সব মিলে থাকছে বাকি থাকা খবর কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে বিস্তারিত খবর আলোচনার পূর্বে অনুরোধ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজালেটের সঠেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বেঁধে মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন